খেতে সুস্বাদু আর অল্প খরচে বেশি লাভ ও চাহিদা বেশি হওয়ায় বিদেশি সবজি স্কোয়াশের আবাদে ঝুঁকছেন মেহেরপুর জেলার কৃষকরা। সম্ভাবনাময় এই অঞ্চলে নতুন বিদেশি জাতের সবজি স্কোয়াশ কৃষকদের মাঝে সাড়া ফেলেছে। বিদেশে রপ্তানি করতে পারলে চাষিরা লাভবান হবে বলে আশাবাদী কৃষি বিভাগ। মেহেরপুর প্রতিনিধি রেজানুল বাশার তাপসের পাঠানো রিপোর্ট। স্কোয়াশ মূলত উত্তর আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উৎপাদিত এক সবজি। এই বিদেশি সবজিটি দেশে চাষ করে সফলতা পেয়েছেন মেহেরপুরের এক কৃষি উদ্যোক্তা। একটি বেসরকারি সংস্থা থেকে বিনামূল্যে স্কোয়াশ বীজ সংগ্রহ করে এক বিঘা জমিতে স্কোয়াশ আবাদ করেন জেলার গাংনী উপজেলার জিয়াউল হক। দেখতে অনেকটা শশা আকৃতির এই সবজির রং মিষ্টি কুমড়ার মতো। চারা রোপণের 3 মাসের মধ্যে স্কোয়াশের ফলন হয়। এটা খুব একটা লাভজনক ফসল। আমরা চাষা ভাইস্তি দুজন তৈরি করছি। আগামী বছর হচ্ছে আরও বেশি করে তৈরি করবো এবং এটা আমরা 4-5 বছর ধরি তাহলে তৈরি করছি এবং খুব বাজার দর ভালো এবং বর্তমানে এখন 1000 টাকার বেচা কেনা চলছে। স্থানীয় পাইকারদের কাছে প্রতি কেজি স্কোয়াশ বিক্রি করছেন 35-40 টাকায়। পানির ব্যবহার কমাতে এবং আগাছা রোগ বালাই থেকে গাছকে সুরক্ষা দিতে ব্যবহার করেছেন মালচিং পেপার। জিয়াউল হককে অনুসরণ করে মেহেরপুরের বেশ কয়েকজন কৃষক স্কোয়াশ আবাদে ঝুঁকছেন। আমার এলাকায় স্কোয়াশ বললে কেউ চিনতে পারে না, কুমড়া বললে চিনতে পারে। মোটামুটি খুবই ভালো জিনিস, বাজার মূল্য ভালো, আপনার 1200-1400-1600 এখনো 1000 টাকা বেচা কিনা। এটা এখন দেখছি ভালোই ধরছে, ভালোই হয়েছে, ভালোই তুলছে। এখন লাভ লস যাই হোক আবাদ করতে হবে চাষি মানুষ। স্কোয়াশ কুমড়া প্রজাতিভুক্ত যা খেতে অত্যন্ত সুস্বাদু এবং একই সাথে পুষ্টিকর। এই সবজি চাষাবাদে আগ্রহী করতে কৃষকদের সব রকম পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। এটাতে প্রচুর পরিমাণ ভিটামিন এ, সি, ই এবং বি কমপ্লেক্স থাকে, যেটা আমার হার্ট এবং ক্যান্সার রোগের প্রতিরোধী। যে কারণে আমরা কৃষকদের উদ্বুদ্ধ করি যে আপনারা এই স্কোয়াশ জাতীয় ফসল বেশি বেশি রান্নার সাথে রান্না করেন, খাবার হিসেবে গ্রহণ করেন, তাইলে আমাদের শরীর সুস্থ থাকবে। এবং আমরা উদ্বুদ্ধকরণের মাধ্যমে এর মার্কেট তৈরি করার জন্য চেষ্টা করছি। জেলা কৃষি বিভাগের তথ্য মতে এবছর মেহেরপুরে 4 একর জমিতে স্কোয়াশের আবাদ হয়েছে। কথা নাহিয়ান, এনটিভি নিউজ ডেস্ক।